হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ হোসেন শুভ, আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড ফাইভ ফিটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি বিল্ডিংয়ের সার্কুলার বক্স পরিষ্কার করে আপনারা কীভাবে একটি বিল্ডিংয়ের তার টানবেন। সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমাদের যে সার্কুলার বক্সটা রয়েছে, তো আমরা পেপারগুলো সরিয়ে আমাদের যে সার্কুলার বক্সের যে কভারটা রয়েছে, যেহেতু একটা এক্সট্রা কভার থাকে, তো এই কভারটা খুলে নিব। যেহেতু আমরা কস্টিপ দিয়ে কভারটা আটকে দিয়েছিলাম, তো এই কভারটা খুলে নিব। তো আমরা পেপার এবং সিলেকশন ভ্যালু একসাথে দিছি। সার্কুলার বক্সটা নিচ দিয়ে পেপার দিয়ে আমরা ছাইটে দিয়ে সিলেকশন ভ্যালু দিয়ে দিছি, কারণ যেহেতু ফন্টটা খুব সহজে আমরা নির্ণয় করতে পারি, খুব সহজে আমরা দেখতে পারি এই জন্য। তো আমাদের যেহেতু ছাদে তিনটি পয়েন্ট রয়েছে, আর একটি রুমের মাঝখানে আমরা যেই ফ্যানেল লাইনটি যে সার্কুলার বক্সটা মাঝখানে দিয়েছি, আর চারদিকে চারটি পয়েন্ট। তো এখানে আমার যেহেতু একটা এসডিবি হবে, তো এসডিবির জন্য আমি এখানে ষাটটি ভ্যানেল লাগিয়ে রেখেছি, কারণ আমাদের ষাটটি রুমের মধ্যে ষাটটি মেন লাইন যাবে এই জন্য। তো আমার এখানে ষাটটি রুম রয়েছে, তো ষাটটি রুমের মধ্যে ষাটটি মেন লাইন যাবে এই জন্য আমরা এখানে ষাটটি ভ্যান লাগিয়ে দিয়েছি। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, ভ্যানগুলো পরিষ্কার করে আমাদের যেই জিআই তার রয়েছে, ১৬ নম্বর যে জিআই তার, ওই জিআই তার দিয়ে আমরা এই প্রত্যেকটি ব্যানের মধ্যে ব্যান থেকে সার্কুলার বক্সে আমরা লাইনগুলো নিয়ে রাখবো। যেহেতু আমরা যদি ব্যান থেকে ব্যান থাকে তাও নিয়ে রাখবো। আমরা সার্কুলার বক্স দেওয়া হলে তারপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের তারের কয়েলগুলো খুলতে হবে। যেহেতু আমরা এখানে ফোর আরএম তার ব্যবহার করবো, 1.0 ব্যবহার করবো, 2.0 আছে। তো আমরা যেই কাজের জন্য যেটা, যেমন আমরা ফয়েনের জন্য ব্যবহার করবো 1.0, আর মেন লাইনের জন্য প্রত্যেকটি রুমের জন্য একটি 6 অ্যাম্পিয়ার করে সার্কিট ব্রেকার থাকবে। তো আমরা ওইখানে ব্যবহার করব, ওইখানে আমাদের ব্যবহার যেটা হবে 2.0 হবে। তো আমরা ফয়েনের জন্য 1.0 আর ইয়ের জন্য 2.0 ব্যবহার করব। তো আপনারা চাইলে কিন্তু আইপি সেটটাও 1.0 আছে, 2.0 আছে, আপনাদের অনুযায়ী আপনারা যেটা ব্যবহার করতে পারেন। তো আমরা একটা গ্রাউন্ডিংয়ের তার আনছি, তো সেটা হচ্ছে 1.0। তো আমরা এখন 2.0 লাগানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের তো গ্রাউন্ডিং আছে গ্রাম এলাকা, যেহেতু গ্রাউন্ডিং অনেক স্ট্রং থাকে পল্লী এলাকা, এই জন্য আমরা 1.0 ব্যবহার করবো। তারপরে যেহেতু আমাদের একটি রুমের মোটামুটি তার টানা শেষ, তো এখানে আমাদের যেহেতু খাটের যে পয়েন্ট আছে অনেকগুলো, টয়লেটের আছে, তো এই জন্য পয়েন্ট অনেক বেড়ে গিয়েছে, তার জন্য আমরা কিছু শর্টে করে নেবো। যদি আমাদের একটি রুমের মধ্যে চারটি পয়েন্ট হয়, চারটি পয়েন্টে আটটি ফেজ নিউট্রাল একসাথে হয়, তো আমরা দুটি নিব আর দুটি শর্ট করে দিব নিউট্রাল, কারণ ফেজ তো শর্ট করা যাবে না, নিউট্রালটা আমরা শর্ট করে দিব আমাদের কাজের সুবিধার্থে। যেহেতু আমরা টানতে পারি, যেহেতু এটা 3-4-5, এই জন্য আমরা নিউট্রাল। তো আমাদের এখানে যেহেতু চারটি কালার তার রয়েছে, যেমন একটি হচ্ছে আপনার সবুজ কালার তার, এটা হচ্ছে গ্রাউন্ডিংয়ের জন্য, আর হলুদ যেটা এটা হচ্ছে আইপিএসের জন্য, আর কালোটা তো জানেন আপনারা নিউট্রালের জন্য, আর ফেজ হচ্ছে লাল তার দিয়ে আমরা টানবো। যেহেতু আমরা সব টিকা কালার কোডের নাম বলে দিয়েছি আপনাদেরকে, তো আপনারা যেহেতু আমরা এখানে আইপিএসের লাইন যেহেতু আমরা খুব সহজে বুঝতে পারি হলুদটা, আর গ্রাউন্ডিংয়ের জন্য যে সবুজ কালার তারটা রয়েছে এটা হচ্ছে গ্রাউন্ডিংয়ের তার, তার এটা অবশ্যই এক স্টেনের হয়, এক স্টেনের গ্রাউন্ডিংয়ের তার এটা। তো আমরা যেহেতু এখন আমাদের তার অনেকগুলো, তো আমরা এক পাশ দিয়ে তার ঢুকিয়ে সার্কুলার বক্স দিয়ে তার ঢুকে যে আমাদের সুইচবোর্ডে যে লাইনটা আসবে ওটা টানবো। ওটা টানে আমাদের যতটুকু প্রয়োজন আমরা আগে মাপ দিয়ে নেবো উপর দিয়ে যতটুকু প্রয়োজন। তো আমাদের যেহেতু আমরা শর্ট করবো কিছু, যেহেতু আমাদের বাথরুমের লাইন গেছে, তো আমরা এখানে ফেজ নিউট্রাল এবং কি গ্রাউন্ডিং আইপিএস এগুলো সবগুলো জোড়া দিয়ে নিব। যেহেতু আমাদের ওই পাশে একটু ওয়াশরুম আছে, তো ওয়াশরুমের জন্য আলাদা ব্রেকার ইউজ করবো না আমরা, এক রুম থেকে দিয়ে দিব। তো এই জন্য আমরা এখানে তারগুলো জোড়া দিয়ে নিব। তো আমরা খুব ভালোভাবে জোড়া দিব, যেমন জোড়াগুলো কখনো স্পার্ক না করে, এই জন্য আমরা খুব ভালোভাবে জোড়া দিব, পায়ার যেহেতু না করতে পারে, খুব ভালোভাবে জোড়া দিব, এমনভাবে জোড়া দিব যেহেতু না হয়তো ভালো জোড়া দেওয়ার পরে আপনারা যে কস্টিপ মেরে নেবেন, প্রত্যেকগুলো তারার মধ্যে কস্টিপ মেরে নেবেন ভালোভাবে, যেহেতু কোনোদিন কস্টিপ না খোলে, কস্টিপ যেহেতু এটা ইয়ার মধ্যে থাকবে, সার্কুলার বক্সের মধ্যে থাকবে, তো এটার জন্য না খোলে কখনো লুজ কালেকশনের জন্য আমার। তারপরে আটটি কাজ করতে পারেন, যদি আপনাদের 5 ইঞ্চি দেওয়ার দরকার ছিল, আপনারা 3-4 দিয়ে দিয়েছেন, তাহলে আপনারা একটা আটটি কাজ করতে পারেন। যদি আপনার তার বেশি হয়ে যায়, আপনার 13-14 হয়ে যায় 3-4 তারার মধ্যে, 5-এর মধ্যে, তাহলে আপনারা শ্যাম্পু অথবা একটা তৈল ব্যবহার করতে পারেন, যে কোনো একটা তৈল। তো আমি এখানে শ্যাম্পু দিয়ে দিচ্ছি যেহেতু একটু ফিসলা হয়, যেহেতু আমরা এখন তার একটু বেশি হয়ে গেছে, আমাদের আইডিয়া থেকে পরিমাণ থেকে একটু বেশি হয়ে গেছে, এই জন্য আমরা একটু শ্যাম্পু ব্যবহার করে নিলাম।